আসসালামু আলাইকুম। সারা বিশ্বে যদি কখনো পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে একটি দেশের নাগরিকই থাকবে সম্পূর্ণ নিরাপদ। বন্ধুরা, ইউরোপে অবস্থিত এই দেশটির নাম সুইজারল্যান্ড। প্রায় 200 বছর ধরে কোনো যুদ্ধে জড়ায়নি শান্তিপ্রিয় এই দেশটি। সুইজারল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যাদের সকল নাগরিকদের জন্য আছে নিউক্লিয়ার শেল্টার, যেখানে জায়গা আছে 114%, অর্থাৎ সমস্ত সুইস নাগরিকদের আশ্রয় দিয়েও 14% জায়গা থাকবে একদম ফাঁকা। মূলত 1978 সালের পর থেকে সকল বাড়ির বেজমেন্টে পারমাণবিক রোধক বাংকার রাখা বাধ্যতামূলক করে সুইস সরকার, যেখানে অক্সিজেন, পানি, শুকনো খাবার, ওষুধ সহ আছে নানা জরুরি জিনিস, যা ব্যবহার করে 3 থেকে 4 মাস অনায়াসে অতিবাহিত করতে পারবে সুইস নাগরিকেরা। শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ হলেও এসব বাংকার থাকবে সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে সুইজারল্যান্ডে আছে 3 লাখেরও অধিক পারমাণবিক আশ্রয়কেন্দ্র, যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বন্ধুরা, আপনাদের অবস্থিত দেশে কয়টি পারমাণবিক আশ্রয়কেন্দ্র আছে কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও সোশ্যাল পেজগুলো ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।